আপনারা দেখছেন একুশে টেলিভিশন। আকাশের পাঁচিল চিরে ভাগোয়া কাদার বৈরি স্রোতে রূপসা তারে জীবন যদি ধার, কতটা পথ এগোবে তুমি, কতটা পাবে জল। চিত্তান তিনদার তিনজন মল্লা চৌপার দিন ভর দেয় দৌড় পাল্লা। ছুটছে জীবন বলগাহীন, পথটা বিষম অন্তহীন, তবুও কৃষ্ণা তাড়িয়ে ফেরে এই তো জীবনের শর্ত। পাওয়া না পাওয়া অঙ্ক কষে পৃথিবীকে করি মর্ত। চিত্তান তিনদার তিনজন মল্লা চৌপার দিন ভর দেয় দৌড় পাল্লা। ইলেকশন তো আবার আসতেছে, আমাদের তো একটা প্রস্তুতির ব্যাপার আছে, তাই না ভাই? তা তো বটেই। আপনি আমার জন্য কি করতে পারেন সেটা বলেন, আর আমি আপনার জন্য কি কি করতে পারি সেটা বলেন। যেহেতু তুমি নিজে থেকে কিছু বলছো না, তাই আমি নিজেই তোমাকে বলছি, আমি তোমাকে ডিভোর্স দিতে চাই। তাতে করে কেয়াকে বিয়ে করা তোমার জন্য অনেক সহজ হয়ে যাবে। আমি আসলে না বাবা, কিছু শুনবো না, জাওনের হয়ে গেছে, এখন তুমি আমার লগে চলো। আপনার সঙ্গে যাব কোথায়? এমন ভাবে বলতেছো মনে হয় বিয়ার পাত্র বর্ণনা দিতেছো। অসুবিধা কি, পাত্র হিসেবে অপু তার খারাপ ছেলে না। বাবা, তোমার একটা কথা জিজ্ঞেস করতে আসছি। জি। এই তুমি কি শোল মাছ খাও? জি খাই। আর হিং? হিং টিং সবই খাই আমি। যাক বাবা, তুমি আমারে বাঁচাইলা। আমি তো রান্না করতে গিয়া আলুর তরকারির মধ্যে হিং দিয়া ফেলাইছি, দেওয়ার পরের থেকে এত ভয় ভয়ে আছি যে তুমি এটার গন্ধ সহ্য করতে পারো কি পারো না। না না, আমি খাবার জিনিস সব কিছুই খাই। খুব ভালো হয়েছে। আচ্ছা ঠিক আছে, এখন তোমাকে লগে খাড়ায় গল্প করার সময় তো আর আমার নাই, আমি চুলায় রান্না চাপায় আসছি, তাড়াতাড়ি যাই, পুড়ে যাইতেছে মনে হয়। জি। তো কাকা বলেন, এক কাজ করো বাবা, তোমার কাকিমার রান্না হইতে হইতে তুমি যা হাত মুখটা ধুয়ে আসো, তারপরে গল্প গুজব করি, রান্না শেষ হইলে দুইজনে একসাথে বসে খাবো না। আচ্ছা ঠিক আছে, ওই ওই দিকটাতেই তো। জি তাহলে আপনি ইলেকশনে দাঁড়াচ্ছেন, এটাই ফাইনাল? আচ্ছা যা ফাইনাল। যাক, এতদিনে মনে হচ্ছে পায়ের নিচে মাটি ফিরে পেলাম। আচ্ছা এইভাবে বলছিস কেন বলতো? আমি ফিজিক্যালি না হোক, মন থেকে কি তোদের পাশে ছিলাম না? তা তো না করিনি, কিন্তু আসলে হয়েছে কি জানেন, আজকে যখন এমপি সাহেব এসে তার খুবই ক্ষমতার বড়াই দেখাচ্ছিল, তখন খুব ইচ্ছে করছিল মুখের উপরে একটা কিছু বলে ফেলি। সোমু আমার এখানে এসেছিল, মনটা খুব খারাপ করে গেছে। তাই নাকি, কি বলে? ওর আর কি চাওয়া, যখন শুনলো যে ইলেকশনে এবার আমিও দাঁড়াচ্ছি, তখন তোর পিলে চমকে গেল। প্রথমে তো বিশ্বাস করতেই চায়। লোকটা আসলেই একটা, তবে তুই ওকে বেশি না রাগিয়ে বুদ্ধিমানের কাজ করেছিস, ওর মধ্যে ক্ষতিকর প্রবণতাটা খুব বেশি। সেটা জানি, কিন্তু নাচতে নেমে বোরকা পরাটাও তো ঠিক না। আমাদের এখন সামনে অনেক কাজ,
সবচাইতে বড় কাজ হচ্ছে আপনার শারীরিক ভাবে সুস্থ হয়ে ওঠা। হাসছেন কেন? গ্রামের ঘরে ঘরে যেতে হবে, তাদের সাথে কথা বলতে হবে। রাজনীতির ভাষায় যাকে বলে গণসংযোগ, তাই না? ভালো কথা। অপু সাহেবের খবর কি, ফেরেননি উনি? না, ও তো এখনো ফেরেনি। ফেরেনি? রাত তো যথেষ্ট হয়েছে, আমি না শুনেছিলাম বিকেলে ফিরবেন। কি জানি, সেই যে সকালে গেল, আর তো ফেরার নামটিও নেই। কেন, কোনো দরকার ছিল? না তেমন কিছু না, কালকে অফিসে সেরে নেব। আজ তাহলে আমি উঠি চাচা। একা যাবি নাকি? কাজকে নিয়ে যা। কোনো সমস্যা নাই, লাগবে না। আহা, যা বলছি তা শোন তো। এই কায়েস, কায়েস! কি? এই এসন, তুই তোর আপামণিকে নিয়ে বাড়িতে পৌঁছে দিয়ে আয়, যা। শুধু শুধু কিন্তু চাচা। আরে না, শুধু শুধু না, তুই যা তো বাবা। আচ্ছা ঠিক আছে, চলে আসো। বাবা, তোমার একটা কথা বলতে চাই। জি বলে। এই তুমি কিন্তু কথাটা ফালাতে পারবা না। না শুনে কি করে বলবো? না, এমন কোনো কথা নিশ্চয় আমি তোমাকে বলবো না যাতে তোমার অসুবিধা হয়। তবু আচ্ছা শোনো, আজকে খাওয়া দাওয়া করে তুমি এইখানেই থাকবা, এটা কিন্তু তোমার রাখতে হইব, তুমি কিন্তু ফালাতে পারবা না। কিন্তু কোনো কিন্তু না, তুমি হইলে আমাগো মেহমান, আমাগো ঘরের ছেলে, আমাগো কাছে না থাকা তুমি ওই রাজাবাবুর ওইখানে পড়ে থাকবা, এটা কেমন জানি দেখায় না? এটা কি ভালো দেখায়? আসলে এই সমস্ত নিয়ে এখন কেউ ভাবে না। কেউ ভাবুক আর না ভাবুক, লোকে কি বলে না বলে সেটা নিয়ে আমার কোনো চিন্তা নেই। কিন্তু তুমি আমাগো ঘরের লোক হইয়া আরেক বাড়িতে থাকবা, এটা তো নিজেগো কাছে লজ্জা লাগে। এই দেখো না বাবা, তুমি আজ ববিলা ঘর দর পরিষ্কার করে রাখছি, তোশকটা ঠিকঠাক কইরা তোমার লেগে বিছনা দিছি। এখন যদি তুমি না থাকো, মনটা কেমন হয় তুমি বিচার করো। আচ্ছা ঠিক আছে, আমি আপনাদের বিষয়টা একটু ভেবে দেখি। ঘরের ছেলে ঘরে ফিরে আসবো, এর মধ্যে তো ভাবা ভাবির কি আছে? আছে আছে, ভাববো না, এক বাড়িতে থাকি, হুট করে চলে আসলে একটু ভাইবা আসতে হবে না? কিন্তু আজকার কথাটা তোমার রাখতে হবে। খাওয়া দাওয়া করে তুমি আজকে এখানেই থাকবা, রাত করে কোনোখানে বাইরে হওয়ার দরকার নেই, আর রাতে শুয়া শুয়া আমার কথা একটু ভাবি, তারপরে সকালবেলা উঠা তোমার যা ভালো মনে চায় তুমি আমার সেটা বলবা। না না, কিন্তু চাচা চিন্তা করবেন তো। আরে না, অত চিন্তা করবে না, তুমি দেখো ঠিকই খাওয়া দাওয়া করে ঘুমায় পড়বে, তুমি কিন্তু যেতে পারবা না। আচ্ছা ঠিক আছে, আজকে থাকছি। তোমার একটা লুঙ্গি দিব বাবা, ধোয়া লুঙ্গি আছে। না না, ওই আমার লুঙ্গি পরার অভ্যেস নেই, আমি প্যান্ট পরেই ঘুমিয়ে যেতে পারবো। আচ্ছা বাবা, আমি যদি তোমার সাথে শুই তোমার কোনো সমস্যা হইব? না না, আমার সমস্যা হবে কেন? আচ্ছা তাহলে তুমি শুয়ে পড়ো, সারাদিন অনেক কাজ করছো, ক্লাস নিছো, আচ্ছা ভালো কথা, এই ক্লাস নিতে তোমার কোনো অসুবিধা হয় নাই তো? না, ভালোই লেগেছে। তোমারে ওরা বেতন টেতন দিব তো, নাকি এমনি এমনি? দিবে, তবে ওদের কাছে আমার কোনো চাহিদা নেই। ভালো ভালো, তোমার মনটা হইছে আমাকে সেলিম ভাইয়ের মতো, সারা জীবন খালি মাইনসের লেগে কইরেই গেল, কিছু নিয়ে গেল না। আচ্ছা তুমি শুয়ে পড়ো, আমি আইতেছি। Diane!
খবর তোর? ভালোই, আমার ছোট বোন। কে কি খোঁজ করতে এসেছিল নাকি? না খোঁজ না, কিন্তু কিন্তু কি? একটু আগে কে যেন দরজা নক করলো, বাইরে বের হয়ে দেখি কেউ নেই, আর একটা ব্যাগ, ব্যাগে কোনো ঠিকানা লেখা নেই। খুলে দেখেছিলি প্যাকেটটা? না খুলে দেখিনি, নিয়ে আসবো। যা তো নিয়ে আয় তো দেখি। আমার ছোট বউ ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, ছুটি হয়েছে বাড়ি না যেয়ে আমাকে দেখার জন্য। খুব ভালো হয়েছে। এই ব্যাগটা তো ব্যাগ আবার কে রেখে গেল? সর্বনাশ! কাপড়ের কাপড়, এটা আপনারা কে পাঠাইল? আফা, এসব নিয়ে তুমি টেনশন করো না। এসব মান্ধাত আমাদের হুমকি ধামকি দিয়ে আমাকে কিছু করা যাবে না। এক কাজ করো, অনেক রাত হয়ে গেছে, তুমি চলে যাও। ঠিক আছে আফা, আমি যাইতেছি। তয় আপনি একটু সাবধানে থাকেন। আপা ও কিন্তু ঠিকই বলছে, রাত বিরাতে তোমার এরকম একা একা বের হওয়া কিন্তু ঠিক হতেছে না। আমাকে নিয়ে তুই টেনশন করিস না তো, আমার তো সারাদিন টেনশন হয় তোকে নিয়ে। তুই বাড়িতে একা একা থাকিস। তাদের টার্গেট তুমি, ক্ষতি করলে তোমার করবে, আমার ক্ষতি করে কি করবে? সে তুই বুঝবি না রে আপা, চল। দেখি ঘুমাইছে একদম গভীর ঘুম। টুনি কই? ওর তো ঘরে রাখে আসছি। আরে কখন পাঠাইবা? এই তো একটু পরেই। আরে সব বলছো তো, বললে কি শুনবো নাকি? মানে ওই ব্যবস্থা আমি করে নিব, আগে ঘরে তো পাঠাই। দেখো আবার কোনো ঝামেলা হইব না তো? আরে ঝামেলার কাজ, ঝামেলা তো একটু হইবই, আপনার তো চিন্তা করেন না তো। না আমার আবার প্রেসারের রোগ তো। আপনি যা কাজ আপনি করে ফেলেছেন, আপনার আর চিন্তা করার দরকার নেই। এখন আপনি ওই দিক গিয়ে একটু চুপ করে বসে থাকেন, আমি গেলাম। অপু ভাই, অপু ভাই, ভাই আপনি একটু বাইরে আসেন। মানে আব্বা যদি ফিরে আসে তাহলে কিন্তু মুশকিল হবে, তাড়াতাড়ি বাইরে আসেন। এইখানেই বলো না, যদি বাঁচতে চান এক্ষুনি পালান। পালাবো? হ্যাঁ, নাইলে কিন্তু আপনার অনেক বিপদ। কিসের বিপদ? বাবা মা আপনার গলায় আমারে ঝুলায় দেওয়ার মতলব করছে। কি বলছো এই সমস্ত কিছুই বুঝতে পারছি না। শোনেন, জমি জমা বাড়িঘর উদ্ধারের জন্য উর্মিদের অনুরোধ করছেন না? হ্যাঁ, উর্মিদি আব্বারে বলছে যত তাড়াতাড়ি সম্ভব সবকিছু আপনারে বুঝাই দিতে। আব্বার যতই চিৎকার চেঁচামেচি করুক, উর্মিদের বিরোধিতা করার দুঃসাহস আব্বার নাই। তাই আব্বা ঠিক করছে আপনার সাথে আমার বিয়া দেয়া,
জমি জমা গুলা হাতে রাখতে, আমারেও ভালো ভালো পার করে দিতে। আমি আড়াল থেকে তাদের পরিকল্পনার কথা শুনছি। এবার বুঝতে পারছেন কেন পালাইতে বলতেছি? আব্বা মনে হয় আইতেছে, আমি যাই। কি ব্যাপার বাবা, তুমি এখনো ঘুমাও নাই? না, ওই হুট করেই ঘুমটা ভেঙে গেল। পানি খাইবা? পানি খাবো না চাচা, আমি একটু টয়লেটে যাব। ও আচ্ছা, চলো যাই। না না, আপনার কষ্ট করে যেতে হবে না, ওই টর্চটা আমাকে দিন, আমি যাচ্ছি। তুমি যাইবা? হ্যাঁ হ্যাঁ, আপনি। অনেকগুলো শর্ত লেখা আছে, এগুলো যদি মানতে পারো তাহলে সই করে দেবে। আচ্ছা, ভালোবাসা কি এত শর্ত থাকে? আবারও ফ্ল্যাটারি? আমি আপনার খাসির কাহিনী শুনতে চাচ্ছি না। না না না, খাসির কাহিনী বলতেছি না, বলতেছি তো রাজা সাহেবের হত্যাকাণ্ড নিয়ে। যেই মাত্র খবরটা শুনলাম, আমি খাসির মাথা খাবো কি? খাসি তোমার মাথার উপরে উঠে গেল। এইখানে থাকলেও তো খাই তো আরেক ধরা। মানে কি কইতে চাও তুমি? কি কইতে চাই হেরা তো আপনিও জানেন, ফলো করছে। আমি যখন ফুরুস কিনে নিয়ে রাস্তাতে আসতেছি, আমার মনে হইল কে যেন আমাকে পিছু নিয়েছে, মানে আমাকে ফলো করছে। আরে আজব ব্যাপার তো, তোমার আর আমার দিকে একই কাণ্ড। না মানে কাকতালীয় ব্যাপার আর কি। জীবন বলগাহীন, বিষম অন্তহীন, তবু ও তৃষ্ণা তাড়িয়ে ফেরে, এই তো জীবনের শর্ত। পাওয়া না পাওয়া অঙ্ক কষে, পৃথিবীকে করি মর্ত। কতটা পথ এগোবে তুমি, কতটা পাবে জল, আকাশের পাঁচিল চিরে ভাগ্য আঁকা দায়। চিৎখান তিনদার তিনজন মল্লা, চৌপার দিন ভর দেয়।